প্রিয় শিক্ষার্থী স্বাগতম, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায়ের সীমা অবিচ্ছিন্নতা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি রিভিউ ক্লাস, খাতা কলম নাও, মনে রাখবে গণিত লিখে লিখে অনুশীলন করতে হয়। সবাই বোর্ডের দিকে তাকাও, এখানে লক্ষ্য করো, এখানে কতগুলো বিষয় উল্লেখ আছে, এগুলো যদি তোমরা ভালোভাবে জানো তাহলে সীমা এবং অবিচ্ছিন্নতার সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে। বিষয়গুলোর মধ্যে সীমা প্রয়োগ, সীমা প্রয়োগ অবিচ্ছিন্নতা অন্তরাল যোগজের ক্ষেত্রে হয়, তাহলে বুঝতে পারছো সীমা গুরুত্ব কতটুকু। এখানে সীমার সংজ্ঞা, একদিক বর্তী সীমা, সীমা বিদ্যমান কিনা, সীমার ধর্ম বা নিয়ম, মৌলিক সীমা, প্রতিরোধ ধারা, যেমন ফাংশন সম্বন্ধে ধারণা থাকতে হবে, বহুপদী পি এক্স বাই কিউ এক্স আকারের ফাংশন, সূচকীয় ফাংশন, লগারিদমিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সূত্রগুলো জানতে হবে, চলকের সীমা সসীম হলে ফাংশন অফ এক্সের সীমা, স্বলকের সীমা যদি অসীম হয় ফাংশন অফ এক্সের সীমা, স্যান্ডউইচ বা স্কুইজিং বা ফিন্সিংয়ের উপপাদ্য, সীমা বিশেষ কিছু উপপাদ্য আছে সেগুলো সম্বন্ধে যদি তোমরা ভালোভাবে শেখো তাহলে সীমা এবং অবিচ্ছিন্নতার সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। এবার আসা যাক, এই বিষয়গুলো কয়েকটি আমরা এখানে আলোচনা করি। প্রথমে সীমার সংজ্ঞা, তাহলে তোমরা লিখো সীমা সংজ্ঞা, সীমার জগতে আমরা একটা গাণিতিক বাক্য ব্যবহার করি, তার প্রতীক হলো এটির অর্থ কি, আমরা প্রথমে সেটি দেখি। এটির অর্থ হলো এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, তারপরে এক্সটা এর সমান হবে না, এক্সটা এর থেকে সামান্য কম হবে, এক্সটা এর থেকে সামান্য বেশি হবে। এটিকে আমরা সংখ্যা রেখায় কোনো বিন্দুর দ্বারা যদি একে চিহ্নিত করে প্রকাশ করি তাহলে এর বাম দিকে এখানে এ মাইনাস এ বোঝাবে, আর ডান দিকে এ প্লাস এইচ। এ প্লাস এইচটাকে গণিতের ভাষায় আমরা এর উপরে ডান দিকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, আর এ মাইনাস এইচটাকে গণিতের ভাষায় এর উপরে ডান দিকে মাইনাস দ্বারা প্রকাশ করি। বাম দিকে কোনো ফাংশনের এই শর্তে সীমা নির্ণয়টাকে বাম সীমা বলে, ডান দিকে এই শর্তে কোনো ফাংশনের সীমা নির্ণয় করাকে ডান সীমা বলে। তাহলে আমরা বলতে পারি x tends to a হলে, যদি ফাংশন অফ x tends to l হয় তবে l কে এফ অফ এক্স এর সীমা বলো। বিষয়টিকে ডেল্টা এপসাইলন সূত্রের সাহায্যে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি এক্স টেন্স টু এ
এর অর্থ হলো x এবং এর ব্যবধান কোন ক্ষুদ্রতম সংখ্যা ডেল্টা থেকে ছোট এবং ফাংশন অফ x টেন্ডস টু l ফাংশন অফ x এবং l এর ব্যবধান কোন ক্ষুদ্রতম সংখ্যা এপসাইলন হলে l কে ফাংশন অফ x এর সীমা বলা হয়। গণিতের ভাষায় আমরা সীমাকে লিখতে পারি লিমিট x tends to a f of x equal l অথবা ফাংশন অফ x equal l যখন x tends to a। এ হলো সীমার সংজ্ঞা। এখানে একটা বিষয় দেখো, এক দিকবর্তী সীমা, এটি বলতে আমরা কি বুঝি তাহলে লক্ষ্য করো, এ বিন্দুর বাম দিকে একটা ফাংশনের হিসেব সীমা হিসেব করা হচ্ছে, ডান দিকে ফাংশন অফ এক্স এর সীমা হিসেব করা হচ্ছে। ডান দিকে এবং বাম দিকের এই সীমা আলাদা আলাদাভাবে যখন আমরা হিসেব করি তখন তাকে এক দিকবর্তী সীমা বুঝি। তাহলে বাম দিকের সীমাটা হবে লিমিট এক্স টেন্ডস টু এর উপর ডান দিকে মাইনাস চিহ্ন দিয়ে লিখব ফাংশন অফ এক্স, ডান দিকের সীমা যেটি ডান সীমা বলব লিমিট এক্স টেন্ডস টু এর উপরে প্লাস চিহ্ন দিয়ে এফ অফ এক্স। এখন সীমা বিদ্যমান আছে কিনা সেক্ষেত্রে বাম সীমা বিদ্যমান থাকতে হবে, ডান সীমা বিদ্যমান থাকতে হবে এবং দুইটি যদি সমান হয় তাহলে ফাংশনের সীমা বিদ্যমান আছে। তাহলে কি বললাম, বাম সীমা বিদ্যমান থাকতে হবে, ডান সীমা বিদ্যমান থাকতে হবে, দুইটি সমান যদি হয় তাহলে আমরা এফ অফ এক্স এর সীমা বিদ্যমান আছে বলব। এবার আসা যাক, অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা কোন একটি ফাংশন কোন একটি বিন্দুতে অবিচ্ছিন্ন কিনা সেটি যাচাইয়ের জন্য আমরা তিনটি শর্ত দেখব। এক, এফ অফ এ সংজ্ঞায়িত, দুই, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স বিদ্যমান, তিন, লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স সমান এফ অফ এ। এই তিনটি শর্ত যদি এফ অফ এক্স ফাংশন এক্স ইকুয়াল এ বিন্দুতে পালন করে তাহলে আমরা এফ অফ এক্স ফাংশনটিকে এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন করব। তাহলে এই তিনটি শর্ত, এই তিনটি শর্তের মধ্যে এইটি সীমার সাহায্যে নির্ণয় করা যাবে, এইটি ফাংশনের এক্সের জায়গায় এ বসিয়ে নির্ণয় করা যাবে, আর এটি তুলনা করে আমরা আর দেখব। তাহলে অবিচ্ছিন্নতা গেল। এবার আসো সীমার সাহায্যে অন্তরজ, সীমার সাহায্যে অন্তরজ।
অন্তরজ y ইকুয়াল f অফ x এর যদি ফাংশন হয় তাহলে x এর সাপেক্ষে অন্তরজটা হবে dy dx ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। সীমার সাহায্যে আমরা কোন একটি ফাংশনের অন্তরজ এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এবার সীমার সাহায্যে y ইকুয়াল f অফ x বক্ররেখার ঢাল একটু লক্ষ্য করো, এই যদি একটা বক্ররেখা হয় বক্ররেখার উপর p একটি বিন্দু, u আর একটি বিন্দু, ইউ বিন্দু স্থানাঙ্ক আমরা x নট y নট চিহ্নিত করলাম, এই বিন্দু স্থানাঙ্ক x1 y1 চিহ্নিত করলাম, PQ আমরা একটা রেখা জ্যামিতিক পদ্ধতি রেখার ঢাল PQ এর ঢাল আমরা জানি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই এবার x1 টেন্ডস টু x0 যদি হয় তাহলে এই এখানে PQ'টা q বিন্দুতে একটা স্পর্শক, তাহলে সেই ক্ষেত্রে তার ঢাল হবে ঢাল m সমান লিমিট x1 টেন্ডস টু x0 ফাংশন অফ x1 মাইনাস ফাংশন অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0। এইভাবে আমরা কোনো বক্ররেখার কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল সীমার সাহায্যে নির্ণয় করতে পারি। এবার স্যান্ডউইচের উপপাদ্য, স্যান্ডউইচ উপপাদ্য এখানে তিনটি ফাংশন, একটি হল g of x, একটি f of x, একটি h of x। এটি হল আমার মূল ফাংশন, এই তিনটি ফাংশন যদি এই শর্তে সম্পর্কিত হয় তাহলে লিমিট x টেন্ডস টু a g অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু a h অফ x ইকুয়াল l হলে আমার মূল ফাংশন f অফ x এর সীমা হবে লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়াল l। এটি হলো স্যান্ডউইচ বা ফেন্সিং বা স্কুইজিংয়ের উপপাদ্য।
এই উপপাদ্য প্রয়োগ করে আমরা অনেক গুরুত্বপূর্ণ সীমা সমস্যা সমাধান করি। এখানে লক্ষ্য করো, এটি একটি রেশনাল ফাংশন। এই ফাংশনের কোন একটা বিন্দুতে তার সীমা বের করা শর্ত যে কিউ এ নট ইকুয়াল যদি জিরো হয় তাহলে ফাংশন অফ এক্স, এক্স এর জায়গায় এই বসিয়ে দিলে আমরা তার সীমা পাব। আর যদি পি অফ এ নট ইকুয়াল জিরো, পি অফ এ ইকুয়াল জিরো হয় তাহলে এই ধরনের ফাংশন ক্ষেত্রে সীমা বিদ্যমান থাকবে না, অর্থাৎ তার সীমা হবে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। এখন আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। লিখক, প্রমাণ কর লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। আমরা এই প্রমাণটি জ্যামিতিক পদ্ধতিতে করব। এর জন্য আমরা একটি সার্কেল, একটি বৃত্ত আঁকব আর একটি সমকোণী ত্রিভুজ আঁকব। বৃত্তের কেন্দ্র ও, ব্যাসার্ধ আর, থিটা রেডিয়ান করে এইখানে ও এ বি বৃত্তকলা চিহ্নিত করব। তাহলে তার ক্ষেত্রফল যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল হাফ, এটি হলো থিটা, আর স্কোয়ার থিটা। সমকোণী ত্রিভুজটির ভূমি এ, উচ্চতা বি, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু টু। এখন এক একক ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র মূল বিন্দুতে এই ধরনের একটি বৃত্ত আমরা অঙ্কন করব। কেন্দ্র মূল বিন্দুতে এক্স অক্ষের ধনাত্মক দিকে বৃত্তটি এম বিন্দুতে ছেদ করলে তার স্থানাঙ্ক হবে 1,0, যেহেতু বৃত্তটি ব্যাসার্ধ 1। এখানে এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স রেডিয়ান কোণে এখানে একটি বৃত্তকলা ও এম এন চিহ্নিত করে ও এন কে বর্ধিত ও এম এর উপর লম্ব ও এম উপর লম্ব এম বিন্দুতে তারা পরস্পরকে যদি পি বিন্দুতে ছেদ করে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে 1,10, পি বিন্দুর বোঝ হবে 1, কোটি হবে 10x। এম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এম বিন্দু থেকে ও এম এর উপর একটি লম্ব টানি, তাকে এম কিউ। এম বিন্দু স্থানাঙ্ক হবে cos x sin x, cos x sin x। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, ও পি এম একটি সমকোণী ত্রিভুজ, ও এন কিউ একটি সমকোণী ত্রিভুজ, ও এম এন একটি বৃত্তকলা,
OPM সমকোণী ত্রিভুজ ON M বৃত্তকলা থেকে বড়, আবার ONM বৃত্তকলা ONQ সমকোণী ত্রিভুজ থেকে বড়। তাহলে তিনটিকে আলাদা করে যদি আমরা এখানে দেখি, এটি হলো ও এম পি, এটি হলো বৃত্তকলা ও এম এন, এখানে এই কোণটি এক্স রেডিয়ান, এক্স রেডিয়ান। অন্য আরেকটি সমকোণী ত্রিভুজ তাহলে এইখানকার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ ওয়ান হয়, এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি এ টু হয়, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ থ্রি হয়, তাহলে এই চিত্রে চিত্র অনুসারে এ ওয়ান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ টু, এ টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ থ্রি। এ ওয়ানের ক্ষেত্রফল হবে হাফ টেন এক্স, হাফ ভূমি হল ওয়ান আর উচ্চতা হল টেন এক্স। এ টুর ক্ষেত্রফল হবে হাফ আর স্কোয়ার থিটা এই সূত্র দিয়ে, আর বলতে ওয়ান, থিটা বলতে এক্স। এ থ্রি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ সাইন এক্স। এইখানে মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে এক্স রেডিয়ান কোনটা টেন্স টু জিরো। এখন উভয় দিকে টু বাই সাইন এক্স দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এখানে পাবো ওয়ান বাই কজ এক্স, টু বাই সাইন এক্স, তাহলে এক্স বাই সাইন এক্স। আমরা গুণ করেছি টু বাই সাইন এক্স দ্বারা। অসমতার ব্যস্তকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে কজ এক্স লেস দেন অর ইকুয়াল সাইন এক্স বাই এক্স লেস দেন অর ইকুয়াল ওয়ান। এখানে দেখো আমার এক্স কোণটা রেডিয়ান কোণটা টেন্স টু জিরো, তাহলে আমি সীমা লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান। এখন এই ক্ষেত্রে আমরা স্যান্ডউইচের উপপাদ্য বিবেচনা করলে লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স সমান ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান সমান ওয়ান। সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল প্রমাণ। এবার আমরা অন্য আরেকটি সমস্যা
समाधान करब। এবার আমরা অন্য একটি সমস্যা সমাধান করব, ফিস ওয়াইজ ফাংশন। প্রথমত দেখো ফিস ওয়াইজ ফাংশন কিভাবে সংজ্ঞায়িত। ফিস ওয়াইজ ফাংশন, ফিস ওয়াইজ ফাংশন এফ অফ এক্স, এখানে তিনটি শর্তে এই ফাংশনটি ডিফাইন, ওয়ান বাই এক্স প্লাস টু যখন এক্স ইজ লেস দেন মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ যখন এক্স এর মান মাইনাস টু এর থেকে বড় এবং তিনের থেকে ছোট, রুট ওভার এক্স প্লাস থার্টিন যখন এক্স তিনের থেকে বড়। আমাদেরকে নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু মাইনাস টু এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সি, লিমিট এক্স টেন্স টু থ্রি এফ অফ এক্স। এই ধরনের ফাংশনকে আমরা বলি ফিস ওয়াইজ ফাংশন। এখন এই সীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে ডান সীমা এবং বাম সীমা নির্ণয় করতে হবে, এই জন্যেই এখানে মাইনাস টু এর থেকে ছোট হলে এই ফাংশন আর মাইনাস টু থেকে এক্স বড় হলে এই ফাংশন, তাহলে আমরা ডান সীমা কি হবে এর ক্ষেত্রে সমাধানটা হবে বাম সীমা নেমে এক্স টেন্স টু মাইনাস টু এফ অফ এক্স, বাম সীমার জন্য আমরা এখানে একটি মাইনাস লিখব, তাহলে লিমিট এক্স টেন্স টু বাম সীমা মাইনাস টু থেকে কম, তাহলে ওয়ান বাই এক্স প্লাস টু, তাহলে মাইনাস টু বসিয়ে দিলে ওয়ান বাই জিরো, তার মানে এটা বিদ্যমান নয় ইনফিনিটি। এবার ডান সীমা নেবে এক্স টেন্স টু, ডান সীমার জন্য আমরা এখানে প্লাস দেব এফ অফ এক্স, মাইনাস টু থেকে বড় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, সেই ক্ষেত্রে এক্স টেন্স টু তাহলে এফ অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, মাইনাস টু আমরা যদি বসিয়ে দিই মাইনাস ওয়ান পাব। এখানে লক্ষ্য করো বাম সীমা বিদ্যমান নয় ডান সীমা বিদ্যমান, সুতরাং যে এই সীমাটা বিদ্যমান নয়, যেহেতু বাম সীমা সংজ্ঞায়িত নয়, সুতরাং লিমিট এক্স টেন্স টু মাইনাস টু ফাংশন অফ এক্স বিদ্যমান। এবার বি, এই ক্ষেত্রে লক্ষ্য করো সীমা হলো এক্স টেন্স টু জিরো, তাহলে এই শর্তটির জন্য আমাদের ফাংশনটি হবে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তাহলে বি এর সমাধান হবে লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স, লিমিট
x tends to 0, f of x, x square minus 5, 0 minus 5, minus 5. C, এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে ডান সীমা এবং বাম সীমা দুটি নির্ণয় করতে হবে, এই জন্য তিনের থেকে ছোট এই শর্তে ফাংশনটি হবে x স্কয়ার মাইনাস 5, তিনের থেকে বড় এই শর্তে হবে রুট ওভার x প্লাস 30, তাহলে বাম সীমা লিমিট x টেন্ডস টু 3 ফাংশন অফ x, তাহলে লিমিট x টেন্ডস টু f অফ x মানে হলো x স্কয়ার মাইনাস 5, x এর জায়গায় 3 বসিয়ে দিলে আমরা পাবো 4. ডান সীমা লিমিট x টেন্ডস টু 3 ফাংশন অফ x, লিমিট x টেন্ডস টু f of x বলতে এখানে রুট ওভার x প্লাস 13, যেহেতু হর শূন্য হওয়ার কোনো সুযোগ নেই তাহলে x এর জায়গায় 3 বসিয়ে দিলে রুট 16, তার মানে 4. এই ক্ষেত্রে বাম সীমা ডান সীমা দুটি বিদ্যমান সমান, সুতরাং আমরা বলব সুতরাং লিমিট x টেন্ডস টু 4 ফাংশন অফ x tends to 3 function of x equal 4. তাহলে এই ক্ষেত্রে আমরা সীমাটা পেলাম ফাংশনের 4. এইভাবে পিসওয়াইজ ফাংশনের সীমা নির্ণয় করা হয়, এখানে শর্তগুলো দিকে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয়। এবার আমরা স্যান্ডউইচের উপপাদ্য প্রয়োগ করে একটি সমস্যার সমাধান করব। লিখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার সাইন স্কয়ার 1 বাই x। এখানে আমার মূল ফাংশনটা একটু আমরা যদি দেখি, ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার সাইন স্কয়ার 1 বাই x। সাইন এক্স এর ক্ষেত্রে তার সর্বোচ্চ মান হলো 1, সর্বনিম্ন মান মাইনাস 1, তাহলে সমাধানটা আমাদের হবে সমাধান হবে যে আমরা মাইনাস 1 থেকে সাইন 1 বাই এক্স বড় অথবা সমান আর 1 থেকে ছোট অথবা সমান। এখানে আমার সাইন স্কোয়ার 1 বাই এক্স, সেজন্য আমরা বর্গ করব, বর্গ করলে এখানে সবগুলো মান 0 থেকে 1 এর মধ্যে হবে, সেই কারণে আমরা লিখব আমার মূল ফাংশনে x স্কোয়ার দ্বারা গুণ আছে, তাহলে আমরা x স্কোয়ার দিয়ে গুণ করলে 0 x স্কোয়ার সাইন স্কোয়ার 1 বাই x x স্কোয়ার। আমার এখানে লক্ষ্য করো, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে এখানে ভুল হয়ে গেছে, এটা x টেন্ডস টু 0 হবে, তাহলে আমরা এখন সীমা নিব লিমিট x টেন্ডস টু 0, 0 লেস দেন অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার সাইন স্কয়ার 1 বাই x, লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার। আমরা জানি লিমিট x টেন্ডস টু 0, 0 সমান 0, লিমিট
x tends to 0, x square সমান হলো 0। সুতরাং স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে আমরা পাই লিমিট x tends to 0, x square sin square 1 by x equal 0। এইভাবে আমরা স্যান্ডউইচের উপপাদ্য প্রয়োগ করে সীমা সমস্যা সমাধান করতে পারি। এবার আসো অন্য আরেকটি সমস্যার সমাধান নির্ণয় করব। লিখো লিমিট x tends to infinity, x by x plus k whole to the power x। এই ধরনের সীমা সমস্যার সমাধান করার জন্য আমরা লগের লগারিদমের সাহায্য নেব। তাহলে ধরি y সমান লিমিট x tends to infinity x by x plus k whole to the power x, এটিকে আমরা লিখতে পারি x tends to infinity x plus k divided by x whole to the power minus x। সরলীকরণ করে আমরা লিখব x tends to infinity x দিয়ে ভাগ করলে 1 যোগ k by x whole to the power minus x। এখন যদি লগ নিয়ে আমরা তাহলে লগ y সমান লিমিট x tends to infinity minus x into ln of 1 plus k by x k by x। এখন এইখানে k by x কে আমরা অন্য একটি চলক দিয়ে প্রতিস্থাপন করি, k by x সমান z, তাহলে x ইকুয়াল হয়ে যাবে, x ইকুয়াল হবে k by z। সীমা পরিবর্তন হয়ে x tends to infinity, x tends to infinity তাহলে z আমাদের এখানে হয়ে যাবে 0। তাহলে সীমা পরিবর্তন হয়ে যেটি হবে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই আমরা z এর মান পাবো z tends to 0। তাহলে কি হলো ln y সমান লিমিট z tends to 0 মাইনাস x মানে মাইনাস k বাই z আর লন 1 প্লাস z। এখন আমরা লন 1 প্লাস z যে কারণে তোমাদের এই ধারাগুলো মুখস্থ করতে শিখতে বলছি, লন 1 প্লাস x লন 1 প্লাস z এই ধারাটি ব্যবহার করব। তাহলে এই ধারা ব্যবহার করে আমরা লিখব লন y সমান মাইনাস k লিমিট z tends to 0 1 by z ln 1 plus z এর ধারা z minus z square by 2 plus 1 by z দিয়ে যদি আমরা গুণ করি তাহলে minus k limit z tends to 0 তাহলে 1 মাইনাস z বাই 2 প্লাস z এর উচ্চ ঘাত বিশিষ্ট পদসম। এখন আমরা z এর মান 0 বসিয়ে এখানে পাবো মাইনাস k, তাহলে ln y সমান পাবো মাইনাস k। মাইনাস কে কে আমরা এইভাবে লগের সাহায্যে লিখতে পারি,
ln e to the power minus k. তাহলে সুতরাং y সমান e to the power minus k. সুতরাং limit x tends to infinity x by x plus k whole to the power x সমান e to the power minus k. এই ধরনের জটিল সমস্যাগুলো লগারিদমের সাহায্যে আমরা নির্ণয় করব। আরেকটি সমস্যা লিখো, লিমিট x tends to plus infinity root over x square plus 2 divided by 3x minus 6 limit x tends to minus infinity root over x square plus 2 divided by 3x minus 6 এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে যখন চলকের সীমা অসীম হবে তখন আমাদের একটা রুলস আছে যে লব এবং হরকে চলকের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই অনুসারে আমরা এখানে লিমিট x tends to plus infinity root over x square plus 2 পরম মান x 3x minus 6 divided by পরম মান x limit x tends to plus infinity পরম মান লবের পরম মান x সমান আমরা লিখব root over x square root over x square এর জন্য লেখা হয়েছে যেহেতু লবের রাশিটা রুট ওভার দিয়ে লেখা 3x মাইনাস 6 পরম মান x জায়গায় আমরা ধনাত্মক x লিখব যেহেতু আমার x টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে এখন আমরা সরলীকরণ করে পাই 1 প্লাস 2 বাই x স্কোয়ার রুট আবার x দিয়ে ভাগ করলে 3 মাইনাস 6 বাই x হর চলকের সীমা বসালে শূন্য হয় না। তাহলে আমরা এখন সরাসরি চলকের সীমাটা বসিয়ে দেব। তাহলে চলকের সীমা বসালে 1 যোগ 2 বাই ইনফিনিটি স্কয়ার মানে 2 বাই ইনফিনিটি স্কয়ার মানে 0 তাহলে 1 আসবে আর হরে 3 মাইনাস 6 বাই ইনফিনিটি মানে 0 3 আসবে তাহলে 1 বাই 3। এখন এই ক্ষেত্রে একই প্রক্রিয়ায় আমরা কাজ করব রুট আবার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই পরম মান এক্স থ্রি এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই পরম মান এক্স লবের পরম মান এক্স সমান লিখব রুট আবার এক্স স্কোয়ার হরে পরম মান এক্স সমান লিখব মাইনাস এক্স কেন আমার এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি সেই জন্য পরম মান এক্স এর জায়গায় মাইনাস এক্স করব। তাহলে ভাগের কাজটি সম্পন্ন করলে আমরা লিখব লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রুট ওভার ওয়ান যোগ টু বাই এক্স স্কোয়ার আর এইখানে হরে লিখব মাইনাস থ্রি প্লাস সিক্স বাই এক্স হর শূন্য হচ্ছে না চলকের সীমা বসিয়ে দিলে। তাহলে এখন আমরা সরাসরি চলকের সীমাটা বসিয়ে দেব ইনফিনিটি বসালে লবে ওয়ান যোগ জিরো আসবে আর হরে মাইনাস থ্রি প্লাস জিরো আসবে মাইনাস ওয়ান বাই এ হলো
এইসব ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে এখানে চলকের সীমা মাইনাস ইনফিনিটি, সুতরাং পরমাণু এক্স মান আমাকে মাইনাস এক্স লিখতে হয়েছে। তোমাদের কয়েকটি বাড়ির কাজ লিখে নাও। লিমিট x tends to 1 sin 1 by x minus 1 limit x tends to 0 sin 1 by x limit x tends to bamshana 2 minus x divided by x minus 4 to x plus 2 limit x tends to 4 plus danshima 2 minus x divided by x minus 4 into x plus 2 limit x tends to 4 2 minus x divided by x minus 4 into x plus 2 f limit x tends to plus infinity 1 plus k by x whole to the power n x এই সমস্যাগুলো তোমরা সমাধান করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।